আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে মাহে রমাদান আল মুবারকের স্বাগত অভিনন্দন জানিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর। আসুন, এক ভাই জানতে চেয়েছেন, তিনি তারাবির পরে ঘুমিয়ে পড়েছেন, সাহেরি খাওয়ার কথা, সাহেরি খাবার সময় তিনি আর জেগে উঠতে পারেননি, ঠিক ফজরের সময় অর্থাৎ সুবহে সাদিক হয়েছে, সাহেরির সময় শেষ হয়েছে, তিনি এখন সাহেরি না খেয়েই রোজা রাখবেন কিনা বা রাখলে হবে কিনা। দেখুন, সাহেরি খাওয়া সুন্নাত। ইহুদিরা নবীজি বলেছেন, ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা সাহেরি খায় না, তোমরা সাহেরি গ্রহণ করো। তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য, তাহারা সাহেরি খায় না, আমরা খাই। যাই হোক, সাহেরি খাওয়াটা সুন্নাত, কোন ক্রমে এটা আমরা ছাড়বো না। নবীজি আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাহেরি তোমরা ভক্ষণ করো, সাহেরির মধ্যে বরকত রয়েছে। তাই একেবারেই যদি আপনার পেট পুরেও থাকে, কিছু হলেও আপনি একটা খেজুর দুটা খেজুর, না পারলেও এক গ্লাস দুধ, অন্তত এক গ্লাস পানি খেয়ে হলেও আপনি সাহেরি খাওয়ার চেষ্টা করবেন। আর আপনি কোনো কারণে যেমন ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠতে পারেননি, সাহেরি খেতে পারেননি, এখন আপনি হয়তো বা হীনমান্যতায় ভুগছেন, কি করবেন? রোজা রাখবেন কি না? জি না, অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে, আপনি রোজা রাখবেন। আপনার সাহেরি ওই দিন সাহেরি না খেলে রোজা হবে না বা কোনোদিন সাহেরি না খেলে রোজা হবে না, এরকম কোনো কথা নয়, অবশ্যই রোজা হয়ে যাবে। কিন্তু ইচ্ছে করে সাহেরি বাদ দিলে সুন্নত তরক করা হবে, আর অনিচ্ছাকৃত এটাতে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক মাসালা বুঝে আমাদের আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।